ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির এই রাজ্যের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গত কয়েকদিনে অন্তত ৬ জনের প্রাণহানি ঘটেছে। চলমান এই সংঘাতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর প্রথমবারের মতো লক্ষ্যবস্তুতে হামলার জন্য সশস্ত্র ড্রোন ও রকেট ব্যবহার করেছে। এই সংঘাত সহিংসতার মধ্যে সেখানকার বিচ্ছিন্নতাবাদী দুই নেতার স্বাধীনতা ঘোষণার একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একটি পোস্টকার্ড শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন, রোববার অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে মণিপুরকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী দুই নেতা। কার্ডটিতে একটি ছবি সহ লেখা রয়েছে, ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মণিপুর রাজ্যের দুই বিদ্রোহী নেতা। পাশাপাশি কার্ডটির উপর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তারিখ লেখা আছে। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে এই দাবির বিষয়ে ফ্যাক্ট চেক করে দেখেছে, ভাইরাল পোস্টকার্ডের দাবিটি সত্য নয়। ওই দুই বিচ্ছিন্নতাবাদী নেতা সম্প্রতি নয়, ২০১৯ সালের ২৯ অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন। এছাড়াও ভাইরাল দাবির সত্যতা জানতে পোস্টকার্ডটিতে ব্যবহৃত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়, তখন দেখা যায় ২০১৯ সালের ৩০ অক্টোবর একই ছবি সহ ভারতের আরেক সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস প্রতিবেদন প্রকাশ করেছিল। ইন্ডিয়া টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, ২৯ অক্টোবর লন্ডনে সংবাদ সম্মেলন করে মণিপুরের মহারাজার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ভারত থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মহারাজা সানা যাও আবার পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছেন রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বীরেন ও রাজ্য পরিষদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নরেং বম সামারিচ। পৃথক রাজ্য হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেতে সেই সময় ব্রিটেনের তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে আবেদন করেন ওই নেতারা। ইন্ডিয়া টুডে বলছে, এসব প্রতিবেদনের মাধ্যমে এটা প্রমাণ হয় যে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর নয়, বরং ২০১৯ সালের ২৯ অক্টোবর লন্ডন থেকে মণিপুরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন বিচ্ছিন্নতাবাদী দুই নেতা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।